কিছুক্ষণ আগেই আমরা খবর সম্প্রচার করেছিলাম মুর্শিদাবাদের লালগোলায়। সেখানে দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েত শাসক দলের বোর্ড দখল করল বাম কংগ্রেস জোট। 24 জন সদস্যের মধ্যে 13 জন সদস্য জোটের পক্ষে ভোট দেন ও বাকি 11 জন ভোট দেন তৃণমূলের পক্ষে। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। প্রথমে আমরা শুনে নিই লালগোলায় নবনিযুক্ত তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেলশাদ আলীর বক্তব্য। আমাদের তৃণমূলের দখলে গ্রাম পঞ্চায়েত ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ওখানে যে মেম্বারের সংখ্যা সেটা যদি ফিগার ধরা যায় যে মেজরিটি ফিগার সেটা আমাদের ছিল না, কিন্তু আমাদের যিনি প্রধান ছিলেন মাননীয় আব্দুল কাদের মহাশয় তিনি খুব দক্ষতার সহিত সকলকে নিয়ে তৃণমূলের হয়ে ওই অঞ্চলে কাজ করছিলেন। এটা আমাদেরই ভুল বুঝে আমাদের বিধায়ক সাহেব ওনাকে অপসারিত করার চেষ্টা করেছিলেন এবং এর আগে দুবার সেটা উনি সফল হননি। থার্ড টাইমে ঊর্ধ্বতন নেতৃত্বের আদেশ উপেক্ষা করে উনি ব্যক্তিগত আক্রোশ কে প্রতিষ্ঠিত করার জন্যে অনাস্থাটি এনেছিলেন, যেটা পার্টির মত ছিল না। এটা আমি সভাপতি হওয়ার আগের ঘটনা, আমার এটা জানা ছিল না। যদি সত্যিকারেরই তারা তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূল হতেন তাহলে আজকে আমাদের হারটা হতো না। যারা এই কথা বলেছিলেন তারা রাজনীতিতে অজ্ঞ, তাদের রাজনৈতিক জ্ঞানের অভাব আছে বলেই তাদের উপর আস্থা রেখেছিলেন। আজকে কি তাহলে তৃণমূলের মোহাম্মদ আলী তার নেতৃত্বে কি কংগ্রেস বাম কংগ্রেস জোট প্রধান গঠন করল? এটা আমি বলবো না, তৃণমূল তার নেতৃত্বে না হলে তার ভুলের জন্য এটা ওরা করতে পেরেছে। তার ভুলের জন্য আজ বাম কংগ্রেস জোট প্রধান পেল? অ্যাকচুয়ালি ওখানে মেজরিটি ছিল, আমরা ছিলাম না, কিন্তু বললাম তো আমাদের বিধায়ক যিনি প্রধান ছিলেন তার উপর ব্যক্তিগত যে ক্রোশ রাগ ছিল সেই রাগকে নিজের প্রতিষ্ঠিত করার জন্যে দলের সমস্ত রকম আদেশ উপদেশকে উপেক্ষা করে উনি এই অনাস্থাটা এনেছিলেন এবং উনি আজকে তার এই ভুলের জন্য আমাদের এই অবস্থা হয়েছে। উনি দায়ী? অবশ্যই উনি দায়ী। কে দায়ী? আমাদের যিনি আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বের আদেশ উপদেশকে উপেক্ষা করে অনাস্থা এনেছিলেন তিনি দায়ী। কে এনেছিলেন? সে উনি হচ্ছেন আমাদের বিধায়ক মোহাম্মদ আলী স্যার। আপনার নাম? আমি মোহাম্মদ দেলশাদ আলী, সদ্য নির্বাচিত ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। আর এবার আমরা শুনে নেব লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী এই বিষয় নিয়ে কি জানিয়েছেন। তৌসিফ ইকবালের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। বাম কংগ্রেসের মেজরিটি প্রথম থেকেই আছে, তাই ওরা মেজরিটি দিয়ে বোর্ড গঠন করলো। পাশাপাশি কিন্তু আপনাদের যে নবনিযুক্ত ব্লক সভাপতি রয়েছে দেলশাদ আলী, তিনি কিন্তু বলছেন যে আপনি আপনার ভুলের জন্য এবং আপনি ব্যক্তিগত আক্রোশ যে আব্দুল কাদের ছিল প্রধান মেটানোর জন্যই আজকে পঞ্চায়েত হারালো তৃণমূল কংগ্রেস। এটা ওনার ব্যক্তিগত আক্রোশ যিনি বলছেন, কারণ আমাদের যখন মেজরিটি নেই তাহলে বোর্ড হলো কি করে? সেটাই তো একটা অনৈতিক বোর্ড হয়েছিল, বা সিপিএম কংগ্রেস এতদিন ধরে ব্ল্যাকমেল করছিল, তারা সমর্থন তুলে নিয়েছে।